আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভাতা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও ডিপিই নিয়ে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়ে আপনারা জানেন নতুন করে সহকারী শিক্ষক নিতেছে শুধুমাত্র তিনটা বিভাগেই নিতেছে রংপুর বরিশাল ও সিলেট এই তিন বিভাগের সকল জেলায় নিয়োগ চলবে কিভাবে আবেদন করবেন গুগলে যাবেন গিয়ে ডিপিই ডট টক লিখে সার্চ করবেন আচ্ছা চলে আসছে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন ডিপি পাওয়ার বাই টেলিটক ক্লিক করবেন শুরুতে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন সার্কুলারটা দেখেন এখানে বলা আছে প্রাথমিক শিক্ষাধি দপ্তরে নতুন যে সার্কুলারটা আসছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল যেটা থাকে তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলেই হবে অর্থাৎ অনার্স পাস হলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র তিনটা বিভাগে নেবে রংপুর বিভাগ বরিশাল বিভাগ ও সিলেট বিভাগ এই বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থানীয় নাগরিকদের নিকট থেকে আবেদন নিতেছে আবেদন শুরু হয়েছে আপনার দশ তারিখ থেকে অর্থাৎ দশ দিন দু আর শেষ হবে চব্বিশ দিন দু পর্যন্ত কিভাবে আবেদন করবেন আচ্ছা দেখেন অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন সরাসরি তিন নাম্বার যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক রংপুর বরিশাল সিলেক্ট নেক্সট ক্লিক করবেন শুরুতেই আপনার এসএসএসসির ডাটা ভেরিফিকেশান হবে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক এসএসসি বোর্ড দেবেন রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন পাসিং এট দেবেন এইচএসি বোর্ড দিবেন রোল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন পাসিং ইয়ার দিবেন এরপরে নেক্সট বাটন ক্লিক করবেন দেখেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো সব অটো কানেক্ট হয়ে গেছে অর্থাৎ এস এসিসি এস এসে রোল দেওয়ার কারণে আপনার সার্টিফিকেটের ফুল তথ্য এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে আচ্ছা এবার বাংলায় নাম লিখবেন পিতার নাম দেবেন বাংলায় মাতাস নাম দেবেন বাংলায় ধর্ম দিবেন ইসলাম ন্যাশনাল আইডি দেবেন এনআইডি বার্থ সার্টিফিকেট না দিলে হবে পাসপোর্ট ন ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ফোন নাম্বার দিবেন রিপিট করবেন একই ফোন নাম্বার দুবার দিবেন ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে চেক করে নেবেন ইমেল দিবেন এরপরে আপনার কোটা আছে কি কোটা দিবেন না থাকলে নো দিবেন স্পেশাল কোটা যদি থাকে সেই ক্ষেত্রে এস দিয়ে আপনার সর্বশেষ কোথায় চাকরি করছে এবং রিলেশন কি ফাদার মাদার এটা সিলেক্ট করবেন আমাদের যেহেতু নৌ কোটা না স্পেশাল কোটা সেই ক্ষেত্রে নো দিতেছি বর্তমান ঠিকানা কেয়ার অফ বাবার নামই দিতেছি ভিলেজ এরপরে ডিস্ট্রিক্ট থানা দিবেন পোস্ট অফিস দেবেন পোস্টাল কোড দেবেন সেমভাবে বর্তমান এবং প্রেজেন্ট যেহেতু আমাদের এক সেই ক্ষেত্রে আমরা শুধু টিক দিয়ে দিতেছি সেলিবাস প্রেজেন্ট অ্যাড্রেস আচ্ছা যদি আলাদা হয় কারো লিখে দিতে পারেন আপনারা এরপরে দেখেন এখান থেকে সরাসরি এস এসএসসি তথ্য ওরা নিয়ে নিছে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে ফুল ডাটা ওরা কানেক্ট করে নিছে গ্র্যাজুয়েশান অনার্স ইউনিভার্সিটি দিবেন পাসিং ইয়ার দিবেন সাবজেক্ট দিবেন রেজাল্ট দিবেন প্রথমে সিলেক্ট করবেন সিজিপি আউট অফ ফোর এরপরে আপনার আপনার পয়েন্টটা দিয়ে দিবেন কোর্স চার বছরের ছিল চার বছর এরপর যদি মাস্টার্স থাকে কারো দিতে চান এখানে টিক দিয়ে ইজ অ্যাপ্লিকেবল টিক দেবেন এরপর আপনি দিতে পারবেন আর যদি না হয় তাহলে অ্যাপ্লিকেবল দেওয়ার কোনো দরকারই নেই ফাঁকা থাকলো এরপরে এখানে যে ভেরিফিকেশান কোডটা চাই সেমভাবে লিখে দেবেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে রিফ্রেশ ক্লিক ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে যেমন আমি একটা দিয়ে দেখাইতেছি দেখেন সাথে সাথে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যেতেছে আচ্ছা এরপরে আইডি ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাবাট দ্য কারেক্ট আপনি যে তথ্যগুলো দিয়েছেন সব সঠিক এরপর আপনারা একবার শুরু থেকে শেষ পর্যন্ত চেক দিয়ে দেখবেন কোথাও কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল না থাকে সরাসরি সাবমিট এখানে আরও একবার শো করতেছে সব তথ্যগুলো আর একবার দেখে নেবেন খুব ভালোভাবে এরপরে দেখুন সর্বশেষে আছে ছবি এবং সিগনেচার আপনারা সকলেই জানেন সরকারি চাকরির ক্ষেত্রে ছবি এবং সিগনেচার সবসময় একই সাইজ থাকে ছবির সাইজ থাকে তিনশো ইন্টু তিনশো পিকজেল আর সিগনেচার সাইজ থাকে তিনশো ইন্টু আশি পিকজেল তবে ছবিটা একশো কেবির মধ্যে থাকতে হবে আর সিগনেচারটা ষাট কেবির মধ্যে যাই হোক আপলোড ফটো চুজ ফাইল ক্লিক করবেন যদি কারো ছবি সিগনেচার আপলোডে সমস্যা হয় আমার ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে ছবি আপনারা চেঞ্জ করে নেবেন বা রিসেচ করবেন আপলোড ক্লিক করবেন ফটো সিলেক্ট করবেন ওপেন দেবেন সেমভাবে আপলোড ফাইল ক্লিক করবেন সিগনেচার নেবেন ওপেন দেবেন আচ্ছা এরপর আবার সেমভাবে আসে আই ডিক্লেয়ার দ্যাট টিক দিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে আপনি যে আপনি যে সকল তথ্য দিয়েছেন সবগুলো সঠিক পরে ফাইনাল সাবমিট দিবেন আচ্ছা অ্যাপ্লিকেশন কপি আনপেইড নিচে যাবেন ডাউনলোড করে নেবেন দেখেন এখানে একটা ফর্ম্যাট আছে পেমেন্ট আপনারা কীভাবে করবেন অর্থাৎ টাকা কীভাবে ওদেরকে পাঠাবেন দুশো বিশ টাকা শুরুতেই বলা আছে ডিপিই আর স্পেস ইউজার আইডি ইউজার আইডি কোনটা এদের দেখেন দিয়ে দিছে ইউজার আইডি সবার একটা ইউজার আইডি দিবে আচ্ছা মেসেজ অপশানে চলে যাচ্ছি শুরুতেই সেন্টার নাম্বার কোন নাম্বারে মেসেজ পাঠাবেন আপনারা জানেন সব সময় একটাই কমন নম্বর থাকে ওয়ান সিক্স ট্রিপল টু এটা সবসময় কমন থাকবে সেন্টার নাম্বার আচ্ছা এরপরে মেসেজ দিতে হবে কী মেসেজ দেবেন ইউজার আইডি ডিপিইআর স্পপেস ইউজার আইডি তোমরা যেভাবে আসো সেইভাবে লিখে দিতেছি ডিপিইআর স্পপেস ইউজার আইডিটা দিবেন দিয়ে সেন্ড করবেন সাথে সাথে একটা রিপ্লে চলে আসবে আপনার নাম চলে আসবে এবং একটা পিন দিবে পিনটা আপনি কীভাবে পেমেন্ট করবেন সেকেন্ড মেসেজ ফর্ম্যাটটা চলে আসবে ডিপিএর একসপিস ইয়েস একপিস পিন নাম্বার সেমভাবে আপনি ডিপি ইআর এক্সপেস ওয়াই ইএস এক্সপেস ওরা যে পিন নাম্বারটা দেবে পিন নাম্বারটা লিখে দেবেন দিয়ে সেমভাবে সেন্ড করবেন দেখেন সাথে সাথে আপনার একটা মেসেজ চলে আসছে কনগ্রাচুলেশন এয়ার অ্যাপ্লিকেশন মানে আপনি যে পেমেন্টটা করছেন পেমেন্টটা ওরা নিয়ে নিছে টাকা কেটে নিয়ে নেবে আপনার টেলিটকের নাম্বার থেকে দুশো বিশ টাকা আর সাথে সাথে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা খুব যত্ন করে সেভ করে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড যখন তুলবেন তখন আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ডই ব্যবহার করতে হবে জি এভাবেই আপনারা আবেদন করবেন এছাড়া আবেদন করতে বা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য জি ধন্যবাদ